ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক স্বাগত। আমি চলে এসেছি আজকে নিয়ে আরও একটা নতুন ব্লগ। আর একটা রাতের অপেক্ষা, একটা রাত পেরোলেই আমরা নিউ ইয়ারে এন্টার করব। তো সেই জন্য আমরা প্রত্যেকেই সেলিব্রেট করি আর আমরাও করব। তাই আজ এখন বাজে প্রায় সন্ধে 7টা, আর এখন আমরা সবাই মিলে বাজার করতে যাচ্ছি। কিসের বাজার বলো তো? আসলে আমরা 31st নাইটে ফিস্ট করব, তো সেই জন্যই আমরা বাজার করতে যাচ্ছি। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। কোথায় যাচ্ছ বলো? আমরা সবাই 31 তারিখে যেহেতু আমরা ফিস্ট করব, তার জন্য আমরা বাজারের ব্যাগ নিচ্ছি তিনটে। এটা একটা নয়, এই একটা, এই একটা, মানে তিনটে। এটাতে মুরগির মাংস, এটাতে খাসির মাংস, এটাতে আনাজ। আমরা যাচ্ছি হাওড়াতে গোড়া বাজার। আর 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 এদিকে তো বন্ধুরা দেখো, এখন আমরা যাচ্ছি গোড়া বাজার। ওখান থেকে বাজারটা করে আনবো, আর তারপর আমাদের সারা রাত ধরে চলবে ফিস্ট, আনন্দ, হই হুল্লোড়। তো দেখো, আমরা এখন দাঁড়িয়ে আছি পঞ্চাননতলা অঞ্জলি জুয়েলার্সের সামনে। এই যে শুভম এটিএমে গেল। তো চলো একেবারে গোড়া বাজারে গিয়ে ফিরে আসছি। আমরা চলো তো গোড়া বাজার বাজার করতে দিচ্ছি। আর আমার মেয়ের জন্মদিন, বাজার করে যাচ্ছি। ওকে তাহলে সবাইকে বলে দাও যেন উইশ করে দেয়। তো দেখো, আমরা চলে এসেছি এখানে বাজারে। এবার বাজার করব। আমাদের এতদূর বাজার আসার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এখান থেকে মাটন নেওয়া। এখানে গোপালদার দোকানের মাটন খুব ফেমাস। আর দেখো, এবার এখানে এই যে সবাই মিলে বাজার করছে। এই যে অভিও পেঁয়াজ বাচ্ছে। এই তুমি কি দাঁড়িয়ে থাকবে কেন? এটা দেখো তো। দেখো বন্ধুরা, সবজিগুলো দেখো ভীষণ টাটকা এবং ফ্রেশ সবজি হয় এই মার্কেটে। একটা সবজি বিক্রেতা শুভম, কবে করলে দোকানটা? কবে করলে দোকানটা বলো? আজই করলে। আর এদিকে অভিকে দেখো, বাজার করছে কম, আর মটরশুঁটি তুলে তুলে বেশি খাচ্ছে। তো চলো, আমাদের বাজার মোটামুটি হয়েই গেছে। আমাদের প্রচুর বাজার হয়ে গেছে, সমস্ত ব্যাগ ভর্তি। তো আমরা এবার বাজারের ব্যাগ নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। এই যে দেখো, এখানে তিনটে ব্যাগ, আর তার সঙ্গে সঙ্গে আমার হাতে একটা ব্যাগ আছে। এরকম প্রচুর ব্যাগ হয়ে গেছে। আর এই যে যাওয়ার আগে আমরা একটু সবাই মিলে ফুচকা খেয়ে নিলাম। তো ফুচকা খেয়ে নিয়ে এবার একেবারে বাড়ি গিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, আমরা বাড়ি এসে গেছি, আর এসে সবাই একটু হিসেব নিকেশ করে নিচ্ছে। বাড়ি এসে হিসেব নিকেশে বসে গেছে, তোমরা প্রচুর মানে প্রচুর এক্সাইটেড। হ্যাঁ, যতক্ষণ না 5 জানুয়ারি কাটছে ততক্ষণ আমাদের হিসাব চলতে থাকবে। 5 জানুয়ারি চলতে থাকবে বাজার। তো দেখো বন্ধুরা, এখন বাজে রাত 9:30, আর এই যে আমাদের সমস্ত ফিস্টের জন্য সবজি, আলু, পেঁয়াজ সব কাটাকাটি চলছে। তো দেখো, এই যে সমস্ত কাটাকাটি শুরু হয়ে গেছে। আর এদিকে একটা সাইডে ভাতটা এই যে বসানো হয়েছে। ভাতটা আগে হয়ে থাকলে ঝামেলাটা কম হয়। তো দেখো, এই যে ভাতটা সবার আগে বসিয়ে দেওয়া হয়েছে। আর ওদিকে এই দেখো, এখানে মাটন রান্নার প্রস্তুতি চলছে। আর এখানে এই যে স্ন্যাক্সে চিকেনটা, এটা খুব টেস্টি খেতে হয়। এটা বাটার আর গোলমরিচ দিয়ে বানানো হয়, ওটাও ওদিকে হচ্ছে। আর এদিকে মাটনটা চলছে। 31st নাইট, আশা করি তোমরা প্রত্যেকেই খুব আনন্দ করছো, ফিস্ট করছো, মজা করছো। তো আমরাও তার ব্যতিক্রম নয়। তো চলো, আজকে আমার ফিস্টের সঙ্গে আমি যা আনন্দ করব, তোমরা তার সঙ্গে থাকো। এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটা আমার লাইক করে দিও। কুকের মুখটা দেখাও। হ্যাঁ, কুকের মুখটা দেখো। এই যে অফ, দেখো একবার শুধু মাটনগুলো রান্নার জন্য এই যে হাড়ির মধ্যে যাচ্ছে। দেখো মাটনটা ভালো করে কষিয়ে নিচ্ছে। আর এদিকে কষাতে কষাতে এদিকে দেখো আমাদের এটা স্ন্যাক্স, যেটা স্ন্যাক্স হিসেবে যেটা আমরা খাবো বলেছি। তো ঠিক স্ন্যাক্স না, মানে জাস্ট আমরা খাবো এই আর কি। শুরুতে এটা ভাতের সাথে খাবো না। তো সেই চিকেনটাও রেডি হয়ে গেছে, এটা বাটার আর গোলমরিচ দিয়ে বানানো বললাম। এই যে আমরা সবাই মিলে বসে পড়েছি খেতে এখন। এখন তো আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো, তারপর বাকি রান্নাটা আবার হবে। কখন নাচবে মা? তোমার একটা ভালো জামা জুতো নেই?
কখন নাচবে? আগে খেয়ে নিয়ে নাচবে, খেয়ে নিয়ে নাচবে, কেমন রিভিউ দাও নিজের রান্নার? একদম বাজে নাচানাচিটা কিন্তু বাদ দিলে হবে না, ওটা তো আছেই, বছরের শেষ দিন নাচানাচি করে আনন্দ করো, বলে দাও তোমরা ওয়েট করো নাচ দেখার জন্য, ওয়েট করো সবাই আসছে পাগল নৃত্য দেখার জন্য, পাগলামি ডান্স হবে, পাগলামি ডান্স। তো দেখো আমি একটুখানি ট্রাই করলাম, সত্যি কথা বলতে সত্যি টেস্টটা মানে অসম হয়েছে, অসম। তো চলো এই যে এবার বাকি রান্নাগুলোও আমরা করে নিই, খাওয়া দাওয়া করলাম, এই যে এখানে পাঁপড়টা ভাজা হচ্ছে, আর একটা জিনিস হবে সেটা হচ্ছে একটুখানি বড়ি ভাজা হবে, কারণ আমাদের বাড়িতে সবাই এটা পছন্দ করে, তো মাটনের সাথে মাটনের ঝোলের সাথে বড়ি দিয়ে আলু সেদ্ধকে মাখা, মানে আলু চোখা যেটাকে বলে। তো দেখো এই যে পাঁপড় রেডি, আর এই যে দোকান থেকে কিনে আনা, এগুলো হাতে তৈরি করা নয়, মানে বাড়িতে তৈরি করা নয়। তো এই যে বড়ি, এই বড়িগুলোকে এখন এই যে ভাজা হচ্ছে, এটা ভাজা হয়ে গেলে এটা খাওয়ার সময় পরে আলুটাকে সেদ্ধ করে মাখা হবে। এই দেখো, আর এদিকে মাটনটা একদম সিমে দেওয়া ছিল গ্যাসটা, মাটনটাও একেবারে রেডি হয়ে গেছে আমাদের। Happy New Year coming soon. Achha. The time we left 30 minutes and 30 minutes, sorry, 45 minutes left Achha. To celebrate Happy New Year. Achha. So guys, you are always Stay welcome tuned. To our house to celebrate the Happy New Year. Okay. And wish you from my side to all of your friends many many Happy New Year. তো বন্ধুরা চলো, 12টা বাজতে এখনও প্রায় আধ ঘন্টার মতো দেরি আছে, এখন আমরা একটু নাচ গান আর হই হুল্লোড় করি, আর তারপর 12টার পর খাওয়া দাওয়া। দেখো এখন বাজে 11:58, আর অভি বাজি নিয়ে রেডি, কাউন্ট ডাউন স্টার্ট। এখন বাজে ঠিক 12টা, তোমাদের সবাইকে হ্যাপি 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 নিউ ইয়ার, মাসি হ্যাপি নিউ ইয়ার বলে দাও সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। তো দেখো হ্যাপি নিউ ইয়ারের সাথে সাথে আজ আরও একটা আনন্দের দিন, আজ এখন 1st January, তো আজ মাম্পির জন্মদিন, কাল তো বড় করে সেলিব্রেশন হবেই, কিন্তু আজ আমরা এখন একটু ছোট্ট করে কেক কাটার একটু অনুষ্ঠান করছি। তো দেখো এই যে ও এখানে কেক কাটছে, ওর একটু বার্থডেটা আমরা হালকা করে সেলিব্রেট করে নিলাম, কালকের ব্লগটা মিস করো না, তাতে কিন্তু বার্থডে ব্লগ থাকবে। তো বন্ধুরা দেখো অনেক হই হুল্লোড় হলো, এখন বাজে ঠিক 1টা, আর এখন আমরা সবাই এই যে খেতে বসে গেছি, কারণ এরপর যে যার প্রত্যেকে বাড়ি যাবে, যদিও আমরা বাড়িতেই আছি। তো চলো আমি আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। তোমাদের সবাইকে গুড নাইট, আর আবারও হ্যাপি নিউ ইয়ার।